কিশোরগঞ্জে একটা ভাষা আছে জুমলামাইর, কয় জুমলামাইর মানে সবাই মিলা, পুরুষ মহিলা যার কাছে যাচ্ছে, কেউ ঝাড়ু দিয়ে মেয়েরা ঝাড়ু দিয়ে পিটাইতেছে, ছেলেরা বাঁশ দিয়ে পিটাইতেছে, বলে কারে পিঠা পাগলা কুকুর, কুকুর পাগলা হইলে পিটাইতে হয় না, পিটায় কোমর ভেঙে দিতে হয় যাতে আর উঠতে না পারে। আপনি 2013-14-15 সালে যে ঘটনাগুলো ঘটাইছে তারা, এই অবরোধের নামে সারা দেশে গাড়ি ঘোড়া পড়াইছে, মানুষ হত্যা করছে, মানুষ একটা দুইটা না, মানুষ হত্যা করছে 1000-এর উপরে, আহত করছে প্রায় 5000 লোক, কোটি কোটি টাকার সম্পদ তারা নষ্ট করেছিল, স্কুল কলেজ জ্বালিয়ে দিয়েছে, গাড়ি গাড়িতে প্যাসেঞ্জার সহ জ্বালিয়ে দিয়েছে, অন্তঃসত্ত্বা মাকে জ্বালিয়ে দিয়েছে, একটা শিশু ছিল তাকে জ্বালিয়ে দিয়েছে, একটা ট্রাকে অসুস্থ সন্তানকে রেখে বাবা ওষুধ আনতে গেছে, পানি আনতে গেছে ছেলের জন্য, সে পানি আইনে আর সারতে পারে নাই, আগুন জ্বালায় ওই অসুস্থ শিশুটা, শিশুটাকে জ্বালায় দিল। এইটা তো নির্দয়ভাবে ওরা অমানবিক, পশুর থেকেও জঘন্য। যেই কাজটা এখন ফেলিস্তাইনে হচ্ছে আপনার ইহুদ নাসারা, ইহুদ নাসারাকে তো অভিশপ্ত, ওরা আল্লাহ ইহুদ নাসারা সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছে, ইহুদ নাসারা কিতাবে আছে, ইহুদ নাসারা মুসলমানদের শত্রু, মানবতার মানবতার শত্রু, সভ্যতার শত্রু, ঠিক এই কাজটাই তারা করতেছে। ইহুদ নাসারা যা করছে ঠিক সেই কাজটা এখানে করতেছে, মানুষ হত্যা জ্বালায় পোড়ায় মারা, এটাই কারণ তাদের সাহস নেই মানুষের কাছে যাওয়ার, মানুষের কাছে আসার তাদের এই সাহসটা নাই, যদি থাকতো তাহলে ভোটে যাইতো। আমরা তো 75-এর পরে আমাদেরকে আসন দেয় না, তাই বলে কি আমরা ভোটে যাই নাই? আমাদের 43 সিট দিছে তাও কিন্তু আমরা ভোটে গেছি, আমরা লড়াই করছি পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে, 96 দিছে আমরা লড়াই করেছি, 1016 পাইলাম একবার, না 116, সেটা আমরা সেইভাবে আসছি, কিন্তু আমাদের দেয় নাই, কিন্তু আমরা নির্বাচনটা চাই না, জনগণ থেকে দূরে যাই নাই, জনগণকে নিয়েই ছিলাম, জনগণের কাছেই গেছি আমরা, ওরা এটা আসে না কেন? আপনারা প্রশ্ন করবেন যে কি ব্যাপার, আপনারা মানুষ মারেন গাড়ি জ্বালাচ্ছেন জনগণের কাছে যাচ্ছেন না কেন? তো জনগণ তো এমনি আপনাদের প্রত্যাখ্যান করেছে আরও করবে, তো এই অবস্থাটা যে যদি চলতে থাকে তাহলে দেখবেন যে আমাদের কাছে পলিসি আছে কীভাবে দুষ্টের দমন সৃষ্টের পালন, এটা তো আমরা ভালো জানি, মুক্তিযুদ্ধ করেছি আমরা, গণ আন্দোলন করেছি আমরা, দেশ স্বাধীন করেছি আমরা, বাংলাদেশের শত শত আন্দোলন যা কিছু ইতিহাসে পাবেন সবই তো আওয়ামী লীগ, সবই তো বঙ্গবন্ধু, আওয়ামী লীগের বাইরে তো কিছু নাই, আমরা তো গণ অভ্যর্থন 69 গণ অভ্যর্থন আমরা করেছি, আমরা 70 নির্বাচন আমরা করেছি, প্রথম যে নির্বাচন গণভোটের মানুষের যে দাবি একজনের ভোট একজন দিবে সেটা তো আমরা করেছি, 71-এর মুক্তিযুদ্ধটা তো আমরা করেছি, আমাদের জাতির জনক বলে গেছেন মুক্তিযুদ্ধের কথা ঘোষণা দিয়েছেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, যুদ্ধ পরিচালনা করছে আমাদের জাতীয় চার নেতা যাদেরকে জেলখানা পৃথিবীর ইতিহাস লঙ্ঘন করে জেলখানায় যাদেরকে হত্যা করা হয়েছে জাতীয় নেতাদের, ওদের কাজটা এইবারও ঠিক তারা ওইভাবেই তারা কাজ করতেছে, ওদেরকে কে আল্লাহই জানে বুঝাই দিছে যারা এই কাজ করলেই পারবে, কিন্তু এটাতে পার পাওয়ার কোনো উপায় নাই, গাড়ি জ্বালায়া চূড়াগুপ্তা করে মানুষ হত্যা করে কোনো দিনেই জনগণের পাশে আসতে পারবে না, ক্ষমতা আসতে পারবে না, ওটা তো কেমন পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। এই দিল্লি কয় না একটা কথা, দিল্লি দূরস্ত অনেক দূর, ওইটা আমরা বন্ধ করব কিভাবে করতে এটা আমরা জানি, সব কথা তো বলা যাবে না, তো আমরা শয়তান কিভাবে, শয়তানকে তৌবা করলেই শয়তান দৌড় দেয়, শয়তানকে কিভাবে, আমাদের কিশোরগঞ্জে একটা ভাষা আছে জুমলামাইর, কয় জুমলামাইর মানে সবাই মিলা, পুরুষ মহিলা যার কাছে যাচ্ছে, কেউ ঝাড়ু দিয়ে মেয়েরা ঝাড়ু দিয়ে পিটাইতেছে, ছেলেরা বাঁশ দিয়ে পিটাইতেছে, বলে কারে পিঠা পাগলা কুকুর, কুকুর পাগলা হইলে পিটাইতে হয় না, পিটায় কোমর ভেঙে দিতে হয় যাতে আর উঠতে না পারে। আমাদের এই যে আন্দোলন শুরু হয়েছে জনগণ কোমর ভেঙে দিবে তাদের, আর উঠতে পারবে না, এইটাই ফাইনাল।
আমরাই থাকি, আমরাই থাকব। নির্বাচনে জনগণ আমাদের সাথে আছে, জনগণ আমাদের ভোট দিবে, আমাদের নেত্রীকে ভোট দিবে। আমাদের নেত্রীর বাইরে কোনো কিছু নাই। শেখ হাসিনা বাংলাদেশে এখন যা বলবে তাই হবে, এবং এর আগেও দিয়েছে। বঙ্গবন্ধু যা বলছে তাই হয়েছিল না 69, 70, 71-এ? এখন ঠিক এইটাই ঘটবে। শেখ হাসিনা যা বলবে, আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যা বলবে সেটাই।